বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। 14 নভেম্বর একে তো শিশু দিবস, তার উপর আবার চলছে শুভ দীপাবলি শুভক্ষণ। আর এমন একটা খুশির দিনেই পাওয়া গেল ছোটদের জন্য দারুণ একটা সুখবর, খুব তাড়াতাড়ি আসতে চলেছে হামি টু। লালটুর চরিত্রে এবারও দেখা যাবে শিবপ্রসাদকেই। তবে ছবির অন্যান্য কলাকুশলীদের নাম এখনো সামনে আসেনি। আগামী বছর অর্থাৎ 2021 মুক্তি পেতে চলেছে হামি টু। দিনটা ছিল 2018 11 মে। পর্দায় ফুটে উঠেছিল আমার আপনার শৈশবের গল্প। অনেক ভেবে দেখলাম বিয়েটা আমি তোমাকেই করব। উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজনায় এবং নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেয়েছিল হামি। এক মধ্যবিত্ত পরিবারের সন্তান মানুষ করবার গল্প দর্শকদের মনে যেমন আনন্দ দিয়েছিল, তেমনি কিছু গূঢ় শিক্ষা দিয়ে গেছিল অভিভাবকদের। ব্যাপারটাকে তো সিরিয়াসলি নেবেন না, খেলার ছলে হয়েছে। রানী কুঠির ঘটনাটা আপনি খেলার ছলে বলতে পারবেন? এরকম ছোট ছোট ঘটনা ইগনোর। ভুটু আর তার বাবা লালটুর সারল্যে শুধু বড়রা নয়, ছোটদের মনও জয় করেছিল হামি। এখন দেখার হামি টু নতুন কি চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হয়। এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।